ফ্ল্যাট কিনতে সরকারি কর্মচারীরা ঋণ পাবেন পাঁচ পার্সেন্ট সুদে বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার জন্য সরকারি কর্মচারীদের পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে চার রাষ্ট্র মালিকানাধীন ব্যাঙ্ক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে অর্থ মন্ত্রণালয় এই ঋণের বিপরীতে সরকারি কর্মচারীদের সুদ দিতে হবে পাঁচ শতাংশ প্রচলিত বাজার দরের সুদের হার যাই হোক না কেন পাঁচ শতাংশের বাইরের অংশটুকু রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে সচিবালয় আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সোনালী জনতা অগ্রণী ও রূপালী ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালকেরা এম ও ইউতে সই করেন সরকারের দিক থেকে সই করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাফর উদ্দিন ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত অর্থ সচিব আব্দুর রফ তালুকদার ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আসাদুল আসাদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জানানো হয় আগামী এক অক্টোবর থেকে ঋণের জন্য আবেদন করা যাবে তবে সরকারের যেসব মন্ত্রণালয় ও বিভাগ বেতন ভাতা তোলার দিক থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে রয়েছে তারা এই ঋণের আবেদন করতে পারবেন আগে অর্থ সচিব আব্দুর রফ তালুকদার বলেন সব সরকারি কর্মচারীকে ঋণের আওতায় আনতে দুই বছর সময় লেগে যেতে পারে গত তিরিশ জুলাই অর্থ বিভাগ এক প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ নির্মাণ ঋণ প্রদান নীতিমালা দুই হাজার জারি করে প্রজ্ঞাপন অনুযায়ী চাকরি স্থায়ী হওয়ার পাঁচ বছর পর থেকে সরকারি কর্মচারীরা এই ঋণ পাওয়ার যোগ্য হবেন তবে ছাপ্পান্ন বছর বয়সী কর্মচারীরাও আবেদন করতে পারবেন চাকরির গ্রেড অনুযায়ী ঋণ দেওয়া হবে বিশ লাখ থেকে পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় বিশ বছর